আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি আল্লাহ কোরআনে বললেন ধনী আল্লাহ বানায় ধনী রসুল বানায় মুসলিম শরীফের একটা হাদিস মনে হলো এখন এরা কারা গো কষ্ট যত না জিনে সইতে পার না হায় হায় ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও মন যদি দিতে হয় নবী সবাই বলুন মন যদি আরে সিটা গ্যাং আমার গজল চলবো আমরা তো সিটা গ্যাং এর গজল বইলে অসুস্থ হয়ে অভ্যস্ত আমার তো ডাহার গজল এটা কইতা পারবেন কে যাও ভাই নবীর কাছে পাগলের আরজি আছে সালাম দিও নবীজির কাছে নবী গো এই গরিবের কি বা করার আছে মাওলা গো এই গরিবের কি রে মাশাল্লাহ মাশাল্লাহ খুশি হয়েছি কারণ এটা নতুন গজল এটা গজল লেখার এটা বয়স বেশি হয়নি আগস্টের 5 তারিখে নাত শরীফটা লেখা আমি নিয়ত করে লিখছিলাম যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আইতাছি আয়েশা এই নাত শরীফটা আপনাকে শোনাবো এই জন্য গজলটা লিখছি কে যাও ভাই নবীর কাছে পাগলের আরজি আছে কে যাও ভাই পাগলের আরজি আছে সালাম দিও নবীজির কাছে নবী গো এই গরিবের কি মা পড়া মামলা গো এই গরিবের কি মা টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাওয়ার ভালোবাসতে থাকবো আমি জীবন যত দিন আমার টাকা পয়সা মক্কা মদিনা যাওয়ার ভালোবাসতে থাকবো আমি জীবন যত দিন ও গো আল্লাহ পরোয়ার দেখায়ো নবীর দিদার ও গো আল্লাহ মারহাবা দেখায় না যাওয়ার বেথা যাবে মুছে ইয়া রাসূলুল্লাহ আমি যদি যাইতে নাও পারি আমি যদি আপনার কত মোবারকে যাইতে নাও পারি যদি আপনার দিদার পেয়ে যাই না যাওয়ার ব্যথাটা আমার থাকবে না ও গো আল্লাহ পরোয়ার দেখায়ো নবীর দিদার ও গো আল্লাহ পরোয়ার দেখায়ো নবীর দিদার না যাওয়ার ব্যথা যাবে মুছে নবী গো এই গরিবের কে বা করার সে মাওলা গো এই গরিবের কে বা কে যাও ভাই নবীর কাছে পাগলের আরজি আছে কে যাও ভাই কাছে এ পাগলের আর সে সালাম দিও নবীজির কাছে নবী গো এই গরিবের কি বা করার আছে মাওলা গো এই যে মদিনার পাগল হয় আল্লাহ তাহার সহায় হয় জীবনে যে কোন সময় একবার যাওয়া হয়ে যায় যে মদিনার পাগল হয়
আল্লাহ তাহার সহায় হয় জীবনে যে কোন সময় একবার যাওয়া হয়ে যায় দুরুদ সালাম পড়তে থাকো তাহার জুদে কাঁদতে থাকো দুরুদ সালাম তাহার জুদে গো দেখবাই একদিন যাওয়া হয়ে গেছে নবী গো এই গরিবের কিবা আছে মাওলা গো এই গরিবের কিবা থেকে যাও ভাই নবীর কাছে পাগলের আরজি আছে কে যাও ভাই পাগলের আর সালাম দিও নবীজির কাছে নবী গো এই গরিবের কে বাকলা মাওলা গো এই গরিবের কে বাকলা মাওলা গো এই গরিবের কে বাবা ওলিউল্লাহর যন্ত্রণা অনেকেই তো বুঝে না সুযোগ পেলে মোনাফেকরা করে সমালোচনা ঠিক কিনা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম দস্ত ওলিউল্লাহর যন্ত্রণা অনেকেই তো বুঝে না ওলিউল্লাহর যন্ত্রণা অনেকেই তো বুঝে না সুযোগ পেলে মোনাফেকরা করে সমালোচনা বুঝেন আল্লাহ পরোয়ার বুঝেন নবী সরোয়ার বুঝেন আল্লাহ বুঝেন নবী আর তাই তো মনে আনন্দের গান গাইছে তোরা না বুঝতে না বুঝলি তোদের না বুঝে আমার কিছু আসে জানা আমার আল্লাহ আমার কষ্ট বুঝে আমার রসুল আমার কষ্ট বুঝে তাই তো মনে আনন্দের গান গাইছে নবী গো এই গরিবের কে বা মাওলা গো এই গরিবের কে থেকে যাও ভাই নবীর কাছে পাগলের আরজি আছে কে যাও ভাই পাগলের আর কে সালাম দিও নবীজির কাছে নবী গো এই গরিবের কি বা করার আছে মাওলা গো এই গরিবের আল্লাহ দিছে নবীকে সম্মান কে দিছে আল্লাহ দিছে নবীকে সম্মান আল্লাহ দিল নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি কোরআন হাদিস প্রমাণ করে নবীর মত কেহ নয় নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায় বাবা সব আমল বরবাদ হইবে সব আমল বরবাদ হইবে থাকবে না কি ছুঁই বাকি আল্লাহ দিয়েছে নবীকে সম্মান কে দিছে আল্লাহ দিল নবীকে সম্মান আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি আল্লাহ কোরআনে বললেন ধনী আল্লাহ বানায় ধনী রসুল বানায় মুসলিম শরীফের একটা হাদিস মনে হলো এখন এরা কারা গো